কিছু পার্সেন্ট গাবি প্রতি বছরই আপনাকে এটা কালিং করতে হবে। তো কালিং করলেন, সে অভাব কি পূরণ করবে? সে অভাব পূরণ করবে আপনার খামারের বকনা, যদি ভালো বকনা হয়। 50 থেকে 55 ইঞ্চির যে হাইট, এগুলি চমৎকার চমৎকার হলস্টিন ফ্রিজিয়ান হয়ে থাকে। আর কিছু কিছু দেখবেন এরকম হয়ে গেছে, এখান থেকে এরকম দেবে যাবে, কিন্তু ভালো বকনা বা ভালো গাবি কখনো ভিতর দিকে দেবে থাকবে না, মানুষ যেন দেখে নেই। যে এটাকে বলে মিল্ক বিন। কিছু কিছু গাবির অনেক মোটা থাকে, যদি শাহিওয়াল পার্সেন্টেজ থাকে, কিন্তু আসলে ওইটা ভালো জাতের না। দাঁড়া দাঁড়া, 1, 2, 3 এখানে কিন্তু ত্রিভুজের ওই দেখেন এই বুনটা নাই। দর্শক, আজকে আমাদের পর্বের বিষয় হচ্ছে ভালো বকনা চেনার উপায়। এ বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেবেন ডাক্তার মোহাম্মদ জোনায়েদ কবির, ভেটেরিনারি সার্জন। আমরা ডাক্তার মোহাম্মদ জোনায়েদ কবির কাছে যাবার আগে আপনাদেরকে বলছি, ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা জোনায়েদ ভাইয়া, আজকে আমরা ভালো বকনা চেনার উপায়টা জানবো, চিনবো, কিন্তু তার আগে ভালো বকনার প্রয়োজনীয়তার সম্পর্কে যদি আপনি বলেন, কেন ভালো বকনা খুঁজে বের করতে হবে? আপনি যদি বিভিন্ন কেমিক্যালের দোকান দিয়ে থাকেন, তাহলে আপনার স্টক সলিউশন লাগবে, একটা স্টক সলিউশন থাকবে। এখান থেকে আস্তে আস্তে আমি সলিউশনগুলি বানাবো, বিক্রি করবো। তাহলে এই বকনাটা হচ্ছে আমার স্টক সলিউশন, এটা আমার স্টক, এটা আমার ভবিষ্যৎ। এর কাছ থেকে আমার কিন্তু প্রোডাকশনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনার যে গাবি আছে সেগুলির বয়স কিন্তু অনেক বেশি, সুতরাং এটা একসময় আমাকে রিজেক্ট করে দিতে হবে। রিজেক্ট করাটা হচ্ছে কি, আমরা আমাদের ভাষা বলি কালিং। কালিং হচ্ছে একটা নিয়মিত একটা প্রসিজিওর, সুতরাং আপনার কিছু পার্সেন্ট গাবি প্রতি বছরই আপনাকে এটা কালিং করতে হবে। তো কালিং করলেন, সে অভাব কি পূরণ করবে? সে অভাব পূরণ করবে আপনার খামারের বকনা, যদি ভালো বকনা হয়। বকনা রেডি হবে, আপনার খামার বলবে, আপনি এগুলি বিক্রি করবেন, আপনি এখান থেকে ভালো প্রফিট পাবেন। খামারে কিছু ভালো বকনা আছে, আমরা এখন আমরা মানে জোনায়েদ ভাইয়া এখন আপনাদেরকে দেখাবে যে ভালো বকনা চেনার উপায়। যারা নতুন উদ্যোক্তা আছেন, আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। ভাইয়া তাহলে আমরা দেখাই। জি প্লিজ, যদি আমরা এই জায়গাটা একটু আমরা ক্লোজ করি, তাহলে বকনা চেনার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হয়। একদম ফার্স্ট আমি যে জিনিসটা বলি, প্রথম আপনার যে দর্শনটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে শোল্ডার পয়েন্ট, এখান থেকে আমরা যদি চিন্তা করি, এই লাইনটা ব্যাক লাইনটা এই যে টেইল হেড পর্যন্ত স্ট্রেট লাইন হবে, এটা কার্ভ হবে না কিংবা ভিতর দিকে দাবানো হবে না। ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমার। সেকেন্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে গিয়া এটার হাইট কতটুকু, এটার হাইট অলমোস্ট আপনার 50 ইঞ্চির কাছাকাছি হচ্ছে এটার হাইট, সুতরাং এটা ভালো একটা হাইট। 50 থেকে 55 ইঞ্চির যে হাইট, এগুলি চমৎকার চমৎকার হলস্টিন ফ্রিজিয়ান হয়ে থাকে হাইট। আবার জার্সির ক্ষেত্রে কিন্তু এত হাইট হয় না। ফার্স্ট অ্যাপিয়ারেন্স গেল, সেকেন্ড আমার হাইট গেল, থার্ড আমরা যে জায়গাটায় আসি সেটা হচ্ছে এই রিজিয়নটা। এখানে তিনটা হেড আছে বা এক্সট্রিমিটি বলি আমরা, 1, 2, 3। আমরা যদি একটা কাল্পনিক রেখা টানি, 1, 2, একটা ভি শেপের একটা কাল্পনিক রেখা আমরা এখানে দেখতে পেলাম। আবার একটু ক্লোজ করে দেখেন, 1, 2, এই যে একটা ভি শেপ, আপনি একটা এক্সট্রিমিটি একটা আউটলাইন পাবেন ভালো বকনার ক্ষেত্রে। আরেকটা জিনিস এখানে আমরা দেখে বলবো, এই বুন থেকে এই বুনের গ্যাপটা কত, যত ভালো গ্যাপ হবে ওই বকনা তত ভালো মা হবে, তার কোনো ধরনের ডিস্টোকিয়া হবে না, মানে বাসুর প্রসব করতে গিয়ে যে জটিলতাগুলি, সে কম জটিলতাগুলি সে ভুগবে, কারণ এই এক্সট্রিমিটিটা দিয়েই এখান দিয়ে বাচ্চাটা বের হবে। থার্ড যে জিনিসটা হচ্ছে আপনার, এই টেল হেড থেকে এই টেল পর্যন্ত, এই যে এখান থেকে আমরা যে এই টেল হেড পর্যন্ত আসবো, এই এক্সট্রিমিটিটা এখানে, এই বকনাটার একটা মাত্র যদি আমি ডিমেরিটস বলবো সেটা হচ্ছে এখান থেকে এখানে একটু নিচে নেমে গেছে। এটা যদি একদম স্ট্রেট হয়ে যেত তাহলে এটা 100-এ 100 আমরা বকনার বলতাম। তাহলে আমার এই দিকটা গেল। এরপরে যে দিকটা আমরা খুব বেশি খেয়াল করি, আমরা প্রায় সময় বলি ভালো বকনা ভালো গাবি ত্রিকোণাকৃতি হয়, ত্রিভুজাকৃতি হয়। সে ত্রিভুজ বা ত্রিকোণা কোন জায়গাটায় আমরা, এই জিনিসটা নিয়ে আমরা একটু কনফিউশনে ভুগি। এটা হচ্ছে গিয়া আপনি যেটা কাল্পনিক রেখা কল্পনা করেন, এইটা হচ্ছে একটা ত্রিভুজের বাহু, এখান থেকে
এই যে বরাবর আসতেছে যত বেশি আসবে এই বক্ষপিঞ্জেরটা যত বড় হবে আমার রেখার এক্সট্রিমিটিটা তত বেশি হবে ঠিক সেম ওই দিকে যাবে আর নিচের দিকে ভূমি যাবে তাহলে আমরা একটা ত্রিভুজাকৃতি একটা খাঁচা পাবো এই খাঁচাটা যত বাইরের দিকে এক্সপ্যান্ড করা থাকবে ওই গাবি তত ভালো হবে এখানে আরেকটা যদি খেয়াল করি এই যে দুইটা রিবস বলি আমরা এই রিবস দুইটার মধ্যে গ্যাপ অলমোস্ট দেখেন তিন আঙ্গুল পরিমাণ এটা অলমোস্ট তিন ইঞ্চির কাছাকাছি আড়াই থেকে তিন ইঞ্চি এই যে গ্যাপটা এই গ্যাপটা ভালো হবে এই বুনগুলি দেখা যাবে এই যে এক্সট্রিমিটিগুলা এগুলি ভালো বকনার ক্ষেত্রে ভালো গাবির ক্ষেত্রে দেখা যাবে ভালো বকনা ভালো গাবি কখনোই ফ্রিজেনের ক্ষেত্রে কখনোই মাংসল প্রকৃতির হবে না তার শরীরে মাংসের পরিমাণ কম থাকবে এরপরে যদি আমরা একটু একটু পিছনের দিকে তাকাই এই হচ্ছে কি আমাদের তার থাই মাসল এই থাই মাসল দেখেন অনেক চিকন এখানে মাংস নাই এই যে হাড্ডি দেখেন মাংস নাই বললেই চলে এখানে মাংসল হবে না তারপর যে জিনিসটা আমরা বলি যে তার এই দুইটা পিন বোন এই যে একটা বোন এই যে একটা বোন এটার যত ওয়াইডনেস যত বেশি হবে ওই বকনা তত ভালো হবে এইখান থেকে এই পর্যন্ত এই ওয়াইডনেসটা যত বেশি হবে বকনা তত ভালো হবে মানে এখন যেটা আছে এটা কি পারফেক্ট হ্যাঁ এটা মোটামুটি ভালো মানের একটা বকনা একদম তাহলে আমরা পিছনের দিকটা দেখলাম এখন যদি আমরা সামনের দিকে যাই আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব সামনের দিকে যদি আসি আমরা দেখবেন এই শোল্ডার থেকে অনেক সময় চামড়াটা অনেক পাতলা হয় ভালো গাবির চামড়াটা ফ্রিজিয়ান চামড়াটা অনেক পাতলা হয় আমাদের ফিল্ডে অনেক খামারিরা বলে থাকেন যে আমার এই গাবির চামড়া রসুনের খুশার মতো পাতলা এটা একটা তারা প্রাউড ফিল করে তাহলে আসলেই ভালো গাবির চামড়াটা ফ্রিজিয়ানের চামড়াটা পাতলা হয় এর পরবর্তীতে আমি বুঝবো যেটা পার্সেন্টেজ বা ভালো গাবির বা ভালো জাতের কিভাবে তার বংশ পরিচয় কিভাবে তার অ্যাপিয়ারেন্সটা খেয়াল করেন তার এই যে মাথার একটা ক্যাপের মতো দেখা যাচ্ছে একটা জিউস ক্যাপের মতো দেখা যাচ্ছে ক্যাপের চুলগুলি একটু দেখেন অনেক বড় বড় এইরকম বকনাগুলি সাধারণত ভালো হয়ে থাকে তার শিং নেই আরেকটা যদি খেয়াল করি তার শিং নেই এটাকে আমরা মুন্ডি নামে চিনি মানে এরকম হয়েছে বাংলাদেশে মুন্ডি একটা জাত অনেকে মনে করে যে এটা জাত আসলে এটা কোনো জাত না এটা হলস্টেইন ফ্রিজিয়ানের ডিহর্ন করানোর একটা পদ্ধতি এটাকে আমরা চক পাউডার বাচ্চা যখন জন্মাই 7-8 দিনের মাথায় আমরা চক পাউডার দিছি যার দরুন তার হর্নটা আর হয় নাই আসলে কিন্তু মুন্ডি কোনো জাত না এটাকে বানানো হয়েছে এটা জাস্ট বানানো হয়েছে তাহলে এই এক্সট্রিমিটিটা ভালো হবে ভালো বকনার ভালো গাবির এই এক্সট্রিমিটিটা ভালো হবে আপনি যদি কানের দিকে তাকান কানটা একদম পিন পয়েন্টেড না একটু কার্ভ করা এই যে একটু কার্ভ করা এরকম গোল এই যে এখন তাকাইছে খেয়াল করেন দুইটা কান সামনে নিয়ে ভালো বকনাগুলি এইভাবেই আসলে আপনার প্রতি অ্যাপিয়ারেন্স দিবে এই হচ্ছে মোটামুটি একটা বকনা ভালো বকনা চেনার উপায় এবং অবশ্যই 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 একটা জিনিস আপনাকে করতে হবে বকনা হোক গাবি হোক যাই হোক তার পায়ের খুরার কন্ডিশনটা কি তার দাঁড়ানোর ভঙ্গিটা কি এটা অবশ্যই এবং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে না হলে আপনি অবশ্যই এখানে লস করবেন অনেক সময় দেখবেন অনেক ভালো গাবি অনেক ভালো জাত কিন্তু সে দাঁড়াইতে পারে না কয়েকদিন পরে স্যার লেমিনাইটিস হয় বাংলাদেশে এখনও পর্যন্ত লেমিনাইটিসের ভালো কোনো চিকিৎসা নাই গরু পায়ে যদি হোয়াইট লাইন ডিজিজ হয় এখনও পর্যন্ত বাংলাদেশে এই ধরনের কোনো চিকিৎসা নেই কারণ এটার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের দেশে এখনো ডেভেলপ সেটা করে নেই এই হচ্ছে আমার এটা হলে সাধারণত কিছু হয় না এটা আলটিমেটলি আপনাকে এটা কালিং করতে হবে জবাই দিতে হবে কোনো উপায় নাই আমরা ট্রিটমেন্ট করি না দুধের জন্য দাঁড়াইতে পারবে না কিছুদিন পরে সেটা বসে পড়বে সুতরাং অনেক সময় মানুষ ভালো গাবি পাওয়া যায় বাজারে 30 লিটার দুধ দিচ্ছে কোনটা ওই পায়ে যেটা সমস্যা থাকবে এটা তাহলে ফ্রিজিয়ানটা চেনার উপায় আর হচ্ছে জার্সি বলি বা অন্য জাতের গাভিগুলো বকনাগুলো চেনার উপায় কি একই নাকি আলাদা আলাদা আছে আমরা তো মোটামুটি এটা দেখলাম আমরা যদি দুইটা পাশাপাশি কম্পেয়ার করি হয়তো বা আরেকটু ভালো দর্শকরা দেখতে পারবেন তাহলে আমরা কম্পারেটিভ স্টাডি যদি করি দর্শকদের জন্য আরেকটু ভালো হবে যদি পাশাপাশি দুইটা বকনাকে বলতে পারি এটা কম্পারেটিভ ভালো এটা কম্পারেটিভ একটু খারাপ তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তাকাই আমরা কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকটা বকনার বৈশিষ্ট্য কিভাবে হবে সেগুলি আমরা দেখলাম
আমরা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান টাইপে আমরা এতক্ষণ কথা বলতেছি ফ্রিজিয়ান নেই। আমরা এই বকনাটার দিকে যদি তাকাই টোটালটা, আমরা প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি ব্যাকলাইন, ব্যাকলাইন সোজা খেয়াল করেন, ব্যাকলাইন সোজা, সে এই ব্যাকলাইনে মার্কস সে মোটামুটি পাইছে, ঠিক আছে, এটা যাচ্ছে কি ভাইয়া, এটা ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, কিন্তু আমরা ওই আগের ওইটা যদি খেয়াল করতাম তাহলে দেখতাম তিনটা বোন বলছিলাম আমরা, দাঁড়া দাঁড়া, এক দুই তিন, এখানে কিন্তু ত্রিভুজের ওই দেখেন এই বোনটা নাই, টোটাল বোনটাই নাই। পাশাপাশি ভালো বকনার ক্ষেত্রে আমরা বলছি দেখেন একদম এক্সট্রিমিটি বোঝা যাচ্ছে, এই যে ত্রিভুজটা খেয়াল করছেন কি, আমি টানলেই বোঝা যাচ্ছে একটা ত্রিভুজ, এখানে একটা এক্সট্রিমিটি বোঝাই যাচ্ছে, এখানে একটা বোঝা যাচ্ছে, এখানে একটা বোঝা যাচ্ছে, এই যে বি একদম সুন্দর বি বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা একদম স্পষ্ট বি। ওই বকনাটার ক্ষেত্রে আমরা একটা ডিমেরিটস দেখছিলাম যে এখান থেকে ব্যাকলাইনটা একটু দেবে গেছে, কিন্তু এটা দেবে না, এইটা হচ্ছে 100% ব্যাকলাইন, সুন্দর ব্যাকলাইন, যেটাকে বলি আমরা একদম পারফেক্ট ব্যাকলাইনের একটা বকনা হচ্ছে এটা, দাঁড়া দাঁড়া এটা গেল, কিন্তু এটার বি লাইন আপনি খুঁজে পাবেন না। এটা রানে মাংস দেখেন প্রচুর, এটা রানে মাংস নেই, এই যে এখানে কোনো মাংসই নাই, একদম পাতলা এটা, হ্যাঁ থায়ে কোনো মাংস নেই, মাশাল্লাহ এটা থায়ে দেখেন, হ্যাঁ একদম গোল, এখানে প্রচুর মাংস আছে, তার মানে সে ফ্রিজিয়ানের দিক থেকে অনেক খারাপ পর্যায়ের স্কোরিং আছে। সেকেন্ড স্কোরিংটা বলছিলাম ত্রিভুজ আকৃতি, আমরা একটা কথা বলছিলাম তো খেয়াল আছে কিনা, এই গরুর কিন্তু ত্রিভুজ নাই, একদম সিলিন্ড্রিক্যাল, তার একটু খেয়াল করলে দেখবেন এই সামনে এখান থেকে এখানে যতটুকু হবে এখান থেকে ততটুকু হবে, একদম সিলিন্ড্রিক্যাল, একদম আয়তকার, এই যে আয়তকার একটা বডি, এই আয়তকার বডি কখনোই ভালো বকনা হতে পারে না। এটার ক্ষেত্রে চিন্তা করেন আপনি, আমি যদি খেয়াল করি এখান থেকে এই নিচের দিকে দেবে গেছে, খেয়াল না, তাহলে এটা কিন্তু আয়তকার হইলো না, হ্যাঁ এই যে এই যে নিচের দিকে দেবে গেছে। আর এটার ক্ষেত্রে একদম এই যে স্ট্রেট লাইন করতে পারি আমরা, এই যে স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন, একদম আয়তকার, সুতরাং এটা ভালো বকনা হবে না। কম্পেয়ারিজন যদি করি, এটাও এখান থেকে অলমোস্ট ফার্স্ট বিয়ানে 12 লিটার থেকে 15 লিটার দুধ দিবে, এটাও দিবে, কিন্তু এটা হচ্ছে কি একদম সুপার সুপার যদি আমরা কোনো বকনা বলে থাকি, এটা এইটা কত লিটার দুধ দিতে পারে, এইটা এমনি বলা খুব খুব মুশকিল, বাট আমরা এক্সপেক্ট করি এটা ফার্স্ট বিয়ানে 20 কাছাকাছি যাবে, পরবর্তীতে 30-এর কাছাকাছি চলে যাবে। এখন খেয়াল করেন আমরা কিন্তু সামনে এখনো দেখি নাই, দেখছি কি, আমরা কিন্তু শোল্ডার দেখি নাই, আমরা কোন জায়গায় দেখছিলাম পিছনের ওই ত্রিভুজটা, পিছনের ত্রিভুজ দেখলে আমরা বুঝতে পারতেছি কি সামনে ভালো হওয়ার কথা, আমরা আগে তো দেখলাম, একটু সামনে আসি, সামনে এসে দেখেন এই গরুটা সেই ক্যারেক্টারিস্টিকগুলি বিয়ার করছে কিনা, এই যে ক্যাপ দেখেন, এই যে তার আপনি কান দেখেন, হ্যাঁ ওই আগের টিকারেস্টের যেই ক্যারেক্টারিস্টিকগুলি বললাম মোটামুটি এগুলি কিন্তু আমার পাওয়া গেছে। তারপরে পিছনে যখন আমি মিলাইতে পারছি সামনে কিন্তু অটোমেটিক মিলছে, তাহলে এই হচ্ছে ভালো বকনা চেনার উপায়। পিছনের গ্যাপটা আবারও বলতেছি, আবার পিছনের একটা গ্যাপ আছে বাসুরের ক্ষেত্রে, পিছনে একটা গ্যাপ আছে, এই পিছনের গ্যাপটা বকনা তো একটু নড়াচড়া করতেছে, আমরা এই ঠিক গাবিটা যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে আমরা বুঝতে পারবো পিছনের গ্যাপটা আমি বলতে কোনটা বোঝাইতে চাচ্ছিলাম। এই যে খেয়াল করেন, এই যে এখান থেকে এখানের যে গ্যাপটা, এই জায়গাটার যে ওয়াইডনেস, এই যে ওয়াইডনেস দেখেন এটা ভালো, প্রায় 4 ইঞ্চি পরিমাণ ওয়াইডনেস, এই ওয়াইডনেসটা যত ভালো হয়, কিছু কিছু গাভীর ভালো গাভীর এরকম থাকে, এরকম টান টান করে থাকে, এরকম থাকবে ভালো গাভীর ক্ষেত্রে, এই পিছনের ওয়াইডনেসটা অবশ্যই অবশ্যই ভালো হবে, এটা কিন্তু একটা ভালো গাবি। আমরা যদি ক্যারেক্টারিস্টিকগুলি মিলাই তাহলে দেখবেন এই হচ্ছে আমার ত্রিভুজ ফার্স্ট, এরপর হচ্ছে আমার ব্যাকলাইন সোজা ব্যাকলাইন, থার্ড হচ্ছে কি আমি যদি চামড়া দিকে আসি যে পাতলা চামড়া, এই যে একদম এই দেখেন এই দুই আঙ্গুল দিয়ে আমি ধরতে পারতেছি পাতলা চামড়া, এই যে ক্যাপ, যে ক্যাপের কথা বলছিলাম আমরা, হ্যাঁ মাথার কাছে সেই ক্যাপ, কানের শেপটা একটু কার্ভ করা, কানটা একটু কার্ভ করা, শার্প না কানটা, এই যে বক্ষপিঞ্জির এখান থেকে এই যে নিচে নেমে আসছে অনেকটা নিয়ে নেমে আসছে ওয়াইড হয়ে, ঠিক আছে এই জিনিসগুলো দেখব। খামারিরা অনেক সময় দুধ গরু কিনে গরুর উলান দেখে, আসলে উলান দেখে উলানের মধ্যে দুধ থাকে না, দুধ থাকে হচ্ছে তার সার্কুলেশনের মধ্যে, সার্কুলেশন থেকে দুধ আসে, অনেকে গাভীর উলান দেখে দুধ কিনতে যায়, যেমন এটার এটার উলান কিন্তু খুব বেশি সুগঠিত না মোটামুটি খেয়াল করেন। আমরা যখন গাভীর বৈশিষ্ট্য বলবো তখন আমরা আরও ডিটেলস বলবো, তবে অবশ্যই মিল্ক বিনগুলো একটু মানুষ যেন দেখে নেয়, এই যে এটাকে বলে মিল্ক বিন, এটা মিল্ক বিন, কিছু কিছু গাভীর অনেক মোটা থাকে যদি সাইওয়াল পার্সেন্টেজ থাকে, কিন্তু আসলে ওইটা ভালো জাতের না, কারণ ওই বৈশিষ্ট্যগুলো আপনি পাবেন না। আচ্ছা,
উপরে যে বৈশিষ্ট্যগুলো বলতেছে।